অতএব সূরা তুর ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটন্ত পানির কসম, সমুদ্রের ফুটানো পানির কসম। এই বিষয়টির উপরে প্রফেসর মুর পর তিনি অবাক হয়ে গেলেন, আমি একজন নোবেল বিজয়ী মানুষ, কত বলুন, আমি একজন কি নোবেল বিজয়ী মানুষ, আমি সারা পৃথিবীর সমুদ্রগুলোর পরিসংখ্যান উপস্থিত করেছি। কিন্তু অবাক কাণ্ড, পবিত্র কোরআনের সূরায়ে তুরের দুই শব্দের একটি আয়াতের ধাক্কায় আমার নোবেল ভেঙে চুরমার হয়ে গেছে। কেন? আমি আমার ওই নোবেল পেতে যে অভিসন্দর্ভ উপস্থিত করেছি, যে তথ্য পরিবেশন করেছি সাগর মহাসাগরে, সেখানে সাগরের পানি মিনারেল, এটা যে আল্লাহর পক্ষ থেকে এটাকে পরিচ্ছন্ন করে তাপের মাধ্যমে যে আল্লাহ তার বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন, সেই বিষয়টি আমি তথ্য দিতে পারি না। তার ধারণা হলো যে সমুদ্রের নিচে নিশ্চয়ই সুলা আছে, সুলা না হলে সমুদ্রের এত পানি এটি কিভাবে আল্লাহ ফুটাবেন? সমুদ্রের পানিগুলো ফুটাতে গেলে সমুদ্রের নিচে আগুন প্রয়োজন। প্রফেসর মুরপল তার 100 জন মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে, যারা সমুদ্র বিজ্ঞানী, যারা সমুদ্রের উপরে রিসার্চ করেন, তাদেরকে নিয়ে তিনি কোনো বর্ণনায় আমি দেখেছি যেটা এই আটলান্টিকের উপরে, কথা বুঝতে পারছেন, তিনি মেরিন স্টেশন করলেন ছাত্রদেরকে, তার 100 জন সাগরেদকে তিনি সেখানে নিলেন। নেওয়ার পরে তিনি তাদেরকে বললেন যে তোমরা একটু পাইপ ঢুকাও তো, নিচে দেখো তো সুলা পাওয়া যায় কিনা। চুলা তালাশ করতে গিয়ে সাগরে তারা পাইপ ঢুকানো শুরু করলেন, 35,000 ফিট নিচে তারা চলে গেছে, অথচ কোনো পাইপ এ পর্যন্ত কোনো তথ্য খুঁজে বের করতে পারছেন না। কোরআন তো কখনো মিথ্যা বলে না, বলুন কোরআন কি মিথ্যা বলে? না, কোরআন মিথ্যা বলে না। আমার আল্লাহ বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে মহাসত্য কথা কে বলবে বলো? জগতের মধ্যে তিনি তার কুদরতি ক্ষমতা দিয়ে পৃথিবীর মানুষগুলোকে অবাক করে দিয়েছেন, পৃথিবীর মানুষগুলোকে তিনি বলেছেন বান্দা জগতের মধ্যে খবরদার, এই পৃথিবীতে আমি আল্লাহ গোটা জগৎকে সৃষ্টি করেছি, তোমাকে যে জ্ঞান দিয়েছি এই জ্ঞান দিয়ে বেশি মারামারি করো না, একটা প্রাণী একটা পশুর মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানের সাথে যদি তোমার নিজের জ্ঞানটা তুলনা করো। যেমন আমাদের দেশে উট পাখি আছে, বলুন না কি আছে? উট পাখি, উট পাখি, এটা বছরে ডিম পারে 24টা, কয়টা? যখন ডিম পারে তখন ডিম 24টা ডিম পারে, এই 24টা ডিম পারার পরে উট পাখিটা এটাকে তিনটা ভাগ করে, তিন ভাগে তাকে বিভক্ত করে, 8টি 8টি করে, 3 আটা কত? 24টি ডিমকে তিন ভাগে বিভক্ত করে 8টি ডিম মাটির নিচে লুকায় রাখে, 8টি ডিম উপরে রৌদ্রে রাখে, আর 8টি ডিমের উপরে বসে সে তা দেয় বাচ্চা ফুটায়। কথা বুঝতে পারছেন? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, কে তাকে ভাগ অঙ্ক শিখালো? কে তাকে ভাগ অঙ্ক শিখালো? এই পৃথিবীর মধ্যে একমাত্র কুদরতের অধিকারী কে? আপনার নাম শুনেছেন, এই পৃথিবীর মধ্যে অনেক ডাক্তারের নাম, ভারতের একজন ডাক্তার ছিলেন যার নাম হলো বিধানচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়, বিধানচন্দ্র রায় তার এই চিকিৎসা জীবনের সবচেয়ে বড় সফলতা হলো যে তিনি যখন কোন হাসপাতালে যান, রোগীর হাত ধরে নাড়ি চেপে তার রোগ নির্ণয় করার প্রয়োজন হতো না। আমাদের দেশে অনেক কবিরাজ আছে, গেলে হাতের নাড়ি ধরে, এরপরে এখন তো খড়ি সে খড়িতে হিসাব করে, মিনিট যায় কয়বার এটা স্পন্দন, এটা লাফাচ্ছে কয়বার, যদি 60 বার লাফ হয় তাহলে একরকম হবে রেজাল্ট, আর এটার গতি যদি আরো বাড়ে তাহলে রেজাল্ট হবে আরেকটা। যারা বিশেষজ্ঞ তারা এই নাড়ির স্পন্দন দেখে, শিরার স্পন্দনে তারা রোগ নির্ণয় করেন। কিন্তু ডাক্তার বিধানচন্দ্র রায় তিনি এভাবে কোনোদিন রোগ নির্ণয় করতেন না, তিনি হাসপাতালের বারান্দা দিয়ে হাঁটলেই বলতে পারতেন যে এই রুমের মধ্যে এই রোগের রোগী আছে। আল্লাহ মানুষকে এই ধরনের ক্ষমতা দিতে
ডক্টর বিধান চন্দ্র রায় একদিন এক সময়কালে তিনি ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। শিক্ষামন্ত্রী হওয়ার পরে কোন একটি স্কুল ভিজিটে গেলেন, যেহেতু শিক্ষামন্ত্রীর দায়িত্ব হচ্ছে স্কুল ভিজিট করা, একটি স্কুল ভিজিট করতে যেখানে তিনি গেলেন যে স্কুলে, সেখানে দেখলেন যে ওই স্কুলের একজন শিক্ষক তার ছাত্র, ওই ছাত্র শিক্ষক তিনি ডক্টর বিধান চন্দ্র রায়কে পেয়ে এত খুশি হলেন যে স্যার আমার স্যার আজকে পরিদর্শক, আমার স্যার আজকে এসেছেন, পরিচয় দিয়ে বলছেন স্যার আমি আপনার কাছে তো এই সায়েন্স পড়ছি। স্বভাবত কোন ছাত্র যদি পরিচয় দেয়, যেমন আমার এই বাবা এই যে আমার কাছে লেখাপড়া করছেন, সে কোথায় থামছে বুঝতে পারলেন, আমার সাথে লেখাপড়া করছে আমার কাছে, তো যখন বলছে আমার কাছে পরিচয় দিচ্ছে হুজুর আমি তো আপনার ছাত্র, তখন আমার কলিজাটা পড়ে গেছে, সে তার শিক্ষাটাকে গোপন করে নাই। সে যদি না বলতো যে না কি দরকারটা, উনি এসছেন ওনার মধ্যে কথা বলবেন শুনবো চলে যাবো, কিন্তু না, শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা বিরাট টান, এমন একটা সম্পর্ক যে ছাত্র কখনোই সেটা গোপন করতে চায় না, এবং গোপন করাটাই তার জন্য একটা বিষাক্ত অবস্থা সৃষ্টি করে, এবং কোন অবস্থাতেই সে নিজে স্থির থাকতে পারে না, মনের অজান্তে সে বলে ফেলে আমি আপনার ছাত্র।